আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে ব্রজবাসীগণ, আজ তোমাদের এই জন্ম সফল হল। চতুর্দিকে যেখান অবধি আমার পর্বত দেখা যাবে, সেখান অবধি ভূমি চিরকাল শস্যে ভরা আর সুফলা থাকবে। আমার সম্পদ সবার জন্যে, এই আমাদের পর্বতদের আদর্শ আর এই আমাদের সন্দেশও। দেবরাজ ইন্দ্রের জয় হোক। বলো, এই সময় অকস্মাত আসার কারণ? ক্ষমা করবেন দেবেন্দ্র, কিন্তু আপনার কাছে এক সূচনা পৌঁছানো অতি আবশ্যক ছিল। সূচনা? কিসের সূচনা? প্রভু, এই বছর থেকে পৃথিবীতে আপনার পূজো বন্ধ করে দেওয়া হয়েছে। কি? ধরিত্রীবাসীরা আমার পূজো বন্ধ করে দিয়েছে? না, এ সত্য হতে পারে না। ভক্তলোকে দুঃসাহস কেউই করতে পারে না। কিন্তু এ সত্য মহারাজ, এই বছর গোকুলবাসীরা তাদের যজ্ঞে আপনারা দেবতাদের ভাগ দেয়নি। না, এমনি কুবুদ্ধি ওদের কে দিয়েছে? আগে নন্দঘোষের পুত্র কৃষ্ণ, ওরই কথায় ওরা আপনার পূজা ত্যাগ করে গাই আর গোবর্ধন পর্বতের পূজা শুরু করেছে। কৃষ্ণ? আগে হ্যাঁ, এখন তো সামান্য বালক। তোমার বলার অর্থ এই যে এবার ওরা দেবতাকে ছেড়ে পাথর আর পাহাড়দের পূজো করবে? হ্যাঁ স্বামী, তাই তো স্থির করেছে ওরা। কি? বনে বনে ঘুরে বেড়ায় এমন গোপালকদের এত দম্ভ? সত্যি দেখছি ওদের ধনের নেশা হয়ে গেছে। এই জন্যে ওদের ভয়ানক দণ্ডভোগ করতে হবে। তুমি প্রলয়কারী মেঘেদের নায়ক সাবর তকমেককে এক্ষুনি আমার সামনে উপস্থিত করো। যথা আজ্ঞা। ভাবতে পারো, এক সাধারণ দাম্ভিক বালকের কথায় ওরা দেবতাদের রাজাকে অবজ্ঞা করেছে? না। কিন্তু স্বামী, আপনি তো বলেছেন যে কৃষ্ণরূপে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন। যখন গর্ভে প্রবেশ করেছিলেন তো গর্ভস্থিতির জন্য আপনিও ব্রহ্মা আর শ্রী নারদের সাথে মর্ত্যলোকে গিয়েছিলেন, আপনার মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে শচি, আমার সব মনে আছে। কিন্তু হতে পারে যে আমি সেই সময় ওকে চিনতে ভুল করেছিলাম। তাই এই বালক যাকে কৃষ্ণ বলে সে আর কেউ, কেননা যদি এ ভগবান হয় তো এই প্রকার দেবতাদের অনাদর কখনোই করত না। তাছাড়া রাজা তো রাজাই হয়, স্বয়ং ভগবানও স্বর্গের রাজার ন্যায় আদরণীয় হওয়া উচিত। এ অবশ্যই কোনো চতুর হবে যার দেবরাজের শক্তির কোনো পরিচয় নেই। এই চতুরের দণ্ডস্বরূপ আজও স্বয়ং তো মরবেই, আরও সঙ্গে সঙ্গে গোকুলের মূর্খ গোয়ালারাও মরবে। দেবরাজ ইন্দ্রকে সেবকের প্রণাম। সাবর্তক, বৃন্দাবনের আহির গয়লারা দেবদেবেশ্বর ইন্দ্রের অবহেলা করেছে,
ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্ত লোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে।